নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে সকল ডব্লিউবিপি কনস্টেবল প্রিপারেশন প্রার্থীদের জন্যে তোমরা অনেকেই জানো আঠেরই জুলাই কিন্তু একটা কনফার্ম ডেট উঠে এসেছিলো কিন্তু অনেকেই কিন্তু ইউটিউবে ভিডিও করেছিল যে আঠেরোই জুলাই কিন্তু তোমাদের পরীক্ষা না হলেও হবে না বা এই ধরনের কিন্তু কথা বলেছিল অনেকেই অনেকে ইউটিউব চ্যানেলেই করেছিল যে আঠেরোই জুলাই তোমাদের পরীক্ষা হবে না এবং অনেকে বলেছিল যে আঠেরোই জুলাই তোমাদের পরীক্ষা হবে এর কারণে তোমরা কিন্তু অনেকেই কনফিউজ ছিলে যে আঠেরোই জুলাই আদেও পরীক্ষাটা হবে না হবে না এই বিষয়ে তোমরা কিন্তু অনেকেই কনফিউজ ছিলে সো আজকের এই ভিডিওটা তোমাদের সেই সমস্ত প্রার্থীদের জন্য যা এই ধরনের ভিডিও দেখার পর কনফিউজে ছিলে কিন্তু আমি প্রথম থেকেই বলে আসছিলাম যে আঠেরই জুলাই কিন্তু তোমাদের পরীক্ষা হবে কোভিড নাইন্টিনের কোনো প্রভাব পড়বে না কিন্তু অনেকেই ভিডিও করছে সে কারণে তোমরা অনেক সময় কনফিউজ হয়ে যাচ্ছ সে কারণে আজকে আবার আরেকটি তোমাদের অফিসিয়ালি আপডেট দেখাতে চলেছি অফিসিয়ালি আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এই ধরনের ভিডিও তোমরা সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবে কারণ আজকে অফিসিয়ালি আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে দেখো আমরা কর্মসংস্থান পত্রিকায় চলে এসেছি হ্যাঁ কর্মসংস্থান পত্রিকায় তোমাদের এই অফিসিয়ালি আপডেটটি উঠে এসেছে এখানে দেখতে পাচ্ছ পাঁচই জুন দু হাজার একুশ সালে পত্রিকা অর্থাৎ আজকের কিন্তু পত্রিকায় এই অফিসিয়ালি আপডেটটি উঠে এসেছে জিজ্ঞাসা পেজে চলে আসবে জিজ্ঞাসা পেয়ে আসার পর এখানে দেবে পুলিশের চাকরি বলে একটি সেকশন রয়েছে এই সেকশানে দেখো তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছে সো এখানে তোমরা সেই আপডেটটি দেখতে পাচ্ছ এখানে একটি কোশ্চেন করা হয়েছিল কর্মসংস্থান পেপারকে সেই কোশ্চেনটি দেখতে পাচ্ছ তোমরা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা কি আঠই জুলাই হবে নাকি স্থগিত করা হয়েছে এই বিষয়ে একটি কোশ্চেন করা হয়েছিল সেই কোশ্চেনের উত্তর দেখো বলেছে কর্মসংস্থান পেপার পরীক্ষা আঠেরই জুলাই হবে এখানে কিন্তু তারা কোনো কনফিউজ হিসেবে কথা বলছে না বা কোনো আদার কথা বলছে না সরাসরি কিন্তু জোর গলায় বলছে যে আঠই জুলাই কিন্তু তোমাদের পরীক্ষা হবে কোনো প্রকার কোভিড নাইন্টিনের প্রভাব পড়বে না ডাব্লুবিপি কনস্টেবলের পিলি পরীক্ষার ক্ষেত্রে আঠই জুলাই কিন্তু কনফার্ম ডেট রয়েছে এবং আঠই জুলাই তোমাদের পরীক্ষা হবে এই ধরনের কিন্তু কোশ্চেনের উত্তর জানিয়েছে জোর গলায় কিন্তু বলছে আঠই জুলাই তোমাদের পরীক্ষা হবে কোভিড নাইন্টিনের কোনো প্রকার প্রভাব পড়বে না এই ডাব্লিউ বিপির পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছে কলকাতা পুলিশের কনস্টেবেল এবং সার্জেন্ট পদের বিজ্ঞপ্তি এবছর প্রকাশিত হবে নাকি এ বিষয়ে তোমরা অনেকেই বলেছিলে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ঘোষণা করেছে তোমরা অনেকেই জানো সো ঘোষণার পরে কি এবছরই প্রকাশিত হবে এই বিষয়ে কনফিউজ আছো এখনও সো এই বিষয়ে দেখো বলেছে হ্যাঁ এবছরই কিন্তু বেরোবে এবছরই কিন্তু কেপি পুলিশের তোমাদের কনস্টেবল সহ অনেক অন্যান্য পদে পঁচিশশো ভ্যাক্যান্সি নিয়ে প্রকাশিত হতে চলেছে এবং এই করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এনে দেখো বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশে মে এক সাংবাদিক সম্মেলনে জানান কলকাতা পুলিশে আড়াই প্রায় আড়াই হাজার লোক নেয়া হবে এ বিষয়ে মন্ত্রিসভায় বৈঠকে আলোচনা করা হয়েছে সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পঁচিশে মে দু হাজার একুশ সালে সাংবাদিক বৈঠকে তোমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল যার ভিডিও আমরা অলরেডি আপলোড করেছিলাম সো এখান থেকে তারা একটি লিক পেয়েছে যে তোমাদের বছরই কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে সো তোমরা কলকাতা পুলিশের যারা প্রিপারেশান নিচ্ছ তারাও ভালো করে প্রিপারেশান নাও আর যারা ডাব্লিউ বিপির প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু ডেটের অপেক্ষায় থাকবে না অফিসিয়ালি ওয়েবসাইটে প্রকাশিত হবে তারপর প্রিপারেশান নেবো এরকম কিন্তু কাজ তোমরা করবে না কারণ এখানে কিন্তু এই কর্মসংস্থান পেপার কিন্তু জোর গলায় বলছে যে আঠই জুলাই কিন্তু তোমাদের পরীক্ষা হবে যারা আমাদের টেলিগ্রামে যুক্ত হননি তারা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবে সেখানে জয়েন হয়ে যেতে পারো আমি এই কর্মসংস্থান পেপারটা দিয়ে দেবো এখান থেকে তোমরা আদার চাকরিগুলো তোমরা আপডেটগুলি দেখে নিতে পারো তোমরা অবশ্যই ডাউনলোড করে নিতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবেন এবং চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে ডাব্লিউ বিপি এবং কেপি পুলিশের সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন সো আজকের জন্য এইটুকুনি ধন্যবাদ